हरे कृष्णा दंडवत प्रणाम। शास्त्रसम्मत उपाये यज्ञते पशुवध करा विधिसम्मत किना? लोक जिज्ञासा करे यज्ञ पशुवध करा शास्त्रसम्मत। तो देखो प्रथमे आमी बोलबो पशु हत्या करा पशुवध करा सम्पूर्ण सनातन धर्म धर्मे निषेध करेछे। কখনোই কোনো জীবকে হত্যা করা যাবে না, এটা প্রথম শর্ত। দ্বিতীয়ত বেদে যে তমগুণ রজগুণ ও সত্ত্বগুণ তিন প্রকার গুণ সম্মিলিতভাবে কর্মমার্গ জ্ঞানমার্গ ও ভক্তিমার্গের কথা বলা হয়েছে, সেখানেও স্পষ্টভাবে বলছেন যে কর্ম করতে হবে বেদ বিধির নিষেধ পালন করে। অর্থাৎ বেদে যাকে নিষেধ করেছে তাকে ত্যাগ করতে হবে, বেদে যাকে নিয়ম করে বিধি করেছেন তাকে পালন করতে হবে। তো আমরা যদি কখনো মাংস ভক্ষণ করি, মদিরা আদি পান বিড়ি সিগারেট কোনো প্রকারের নেশা করি, বা স্ত্রী সং করি অসৎ স্ত্রী সং করি, তাহলে সেগুলো পরে তমগুণ ও রজগুণের পর্যায়ে। তাই যেহেতু ওগুলো তমগুণ ও রজগুণ, আর তমগুণ রজগুণের মধ্যে যতদিন বিদ্যমান থাকব ততদিন জীব তার প্রকৃত স্বাভাবিক বৃত্তি ভগবত ভক্তি বা ভগবৎ পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা এ সম্পর্কে জ্ঞাত হতে পারবেন না। তাই যদিও বলেছেন যারা তাদের ইন্দ্রিয়কে দমন করতে পারবে না, তাই ইন্দ্রিয়কে অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার জন্য তো পশুকে হত্যা করা যাবে না, কোনো বিশেষ যজ্ঞে পশুবধ করে সেই মাংস ভক্ষণ করা, বিবাহ আদিতে আবদ্ধ হয়ে স্ত্রী সং করা ও কোনো বিশেষ তিথিতে মদ্যপান গ্রহণ করা, এইরকম বেদে বিধিনিষেধ আছে। কিন্তু এর তাৎপর্য হচ্ছে পর্যায়ক্রমে আমাকে সেই তমগুণ ও রজগুণ থেকে অতিক্রম করে সত্ত্বগুণকে অতিক্রম করে শুদ্ধ ভক্তে পরিণত হওয়া। অর্থাৎ নিষেধ করলেও বলে দিয়েছেন সেটা তমগুণ ও রজগুণে বিদ্যমান। তো আপনি ভেবে দেখুন, বেদে বলেছে আবার সঙ্গে সঙ্গে বলেছে সেটা তমগুণের পর্যায়ে পড়ে, তাহলে তমগুণে থাকলে তো আমার মনুষ্য জন্ম সফল হচ্ছে না। তাই এক বাক্যে বলা যায় কখনোই আমরা কোনো জীবকে হত্যা করব না। কোনো জীব হত্যা করলে তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এর প্রমাণ দিচ্ছেন, আবার বলছেন যে অহস্তানি সহস্তানাম পদানি চতুষ্পদাম ফল্গুনি তত্র মহাতাম জীব জীবস্য জীবনম। অর্থাৎ এই শ্লোকের দ্বারা বলছেন যে সকল প্রাণীদের হাত আছে তারা যাদের হাত নেই তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার বলছেন যে সকল প্রাণীর পা আছে যেন পা বিহীন জীবকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার বলছেন অনেক বড় বড় জীবগুলো ছোট ছোট জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ এক জীব অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে। হ্যাঁ, আর মনুষ্য অর্থাৎ মানুষের গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী মানুষ তৃণভোজী, তাই মানুষের জন্য ভগবান খাদ্যশস্য আদি খাবার হিসেবে গ্রহণ করেছেন। শ্রীমদ ভগবদ্ গীতাতে বলছেন পত্রম পুষ্পম ফলম তৈয়াম ফল পাতা সবজি ইত্যাদি। কিন্তু কেউ জিজ্ঞাসা করতে পারে তো এগুলোরও তো জীব প্রাণ আছে, এগুলো তো জীব, এগুলো হত্যা করলে তো অপরাধ হবে? হ্যাঁ, কোনো জীব তার স্বভাবের মধ্যে থেকে যদি সেই সকল দ্রব্য ভগবানকে নিবেদন করে গ্রহণ করে তাহলে সেটাতে তার পাপ হবে না। তাই মনুষ্য যদি তার স্বভাবের মধ্যে অর্থাৎ তৃণভোজী হয়ে সেই তৃণসমূহ ভগবানকে নিবেদন করে গ্রহণ করে তাহলে তার পাপ হবে না। আর বেদের যদি আমরা সেই শ্লোককে যে শ্লোকে বলছেন শ্রীমদ ভাগবত উল্লেখ করেছেন যে লোকে ব্যবসায়ামি ব্যবায়ামি সদ্য সেবা নিত্যাস্তু যন্তর নহি তত্র চোদনা ব্যবস্থিতিস্তেষু বিবাহ যজ্ঞ সুরাগ্রেরাসু
নিবৃতিষ্টি নিবৃত্তিরিষ্টা, যে শ্লোকটা এখানে বললেন শ্রীমদ ভাগবতে বলছেন, অর্থাৎ কেউ তমগুণে রজগুণে আবদ্ধ, তারা মদ্যপান করছেন, মাংস ভক্ষণ করছেন, স্ত্রী সঙ্গ করছেন, অর্থাৎ যারা প্রতিনিয়ত করছেন তাদেরকে রক্ষা করবার জন্য, কিছুটা হলেও বাঁচানোর জন্য বলেছেন, সর্বদা নয়, স্ত্রী সঙ্গ করতে হলে বিবাহ করে করো, মদ্যপান করতে হলে বিশেষ তিথিতে করো, আর মাংস ভক্ষণ করতে হলে যজ্ঞতে পশুবধ করে করো। এইভাবে তাদেরকে বিধি দিয়েছেন, কেননা তারা প্রত্যেকটা সময় পাপকার্যে লিপ্ত, সেই প্রত্যেকটা সময় থেকে তাদেরকে বিরতি করে কোন নির্দিষ্ট সময়ে করতে বলা হয়েছে, যাতে করে ধীরে ধীরে তারা তাদের তমগুণ রজগুণের স্বভাব ত্যাগ করে সপ্তগুণকে অতিক্রম করে পর্যায়ক্রমে শুদ্ধ ভক্ততে পরিণত হতে পারে। অর্থাৎ ভক্তি করাই মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য। তাই এটা মনে রাখবেন যে ওই তমগুণে রজগুণে আবদ্ধ হলে, হ্যাঁ অনেকেই মনে করবে যে মাংস ভক্ষণ করার কথা তো বলেছেন, কিন্তু বললে তো তমগুণে হয়ে যাবেন, রজগুণে হয়ে যাবেন, তাহলে আপনার মনুষ্য জন্ম আপনা আপনি জাগতিক মায়ে আবদ্ধ হয়ে নিত্যকালেই মৃত্যুময় সংসারে আবর্তিত হতে থাকবে। অর্থাৎ মনে রাখতে হবে এক বাক্যে, কোনো জীব এই সংসারে তার ইন্দ্রিয় পূর্তির জন্য আসেনি, শুধুমাত্র এসেছে ভগবত ভজন করার জন্য। তাই ভগবানের চরণে আশ্রয় নিয়ে সমস্ত রকমের তমগুণ রজগুণ সত্ত্বগুণকে ত্যাগ করে শুদ্ধ সাত্ত্বিক ভাবে ভগবত চরণে আশ্রয় নিয়ে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র করে নিজের মনুষ্য জন্মকে সফল করতে হবে। আর কখনোই কোনো জীবকে হত্যা করা যাবে না। আর কেউ যদি জেনে শুনে তামসিক হতে চান, রাজসিক হতে চান, সেটা তার ব্যাপার। তার জন্য বলা হয়েছে যে একজন ব্যক্তি মাংস ভক্ষণ করবেন কি করবেন না সেই বিচার তার নিজের উপরে। কেউ যদি নিজে জেনে শুনে তামসিক হতে চায়, রাজসিক হতে চায়, এবং প্রতিনিয়ত সেই কার্যে রাজসিক তামসিক হবে যদি সেই বেদের বিধিনিষেধ পালন করে তিনি ভক্ষণ করেন, আর যদি বেদের বিধিনিষেধ পালন না করে ভক্ষণ করেন তাহলে তো তিনি শূদ্রর চেয়েও অধম, অন্ত্যাস, তার কোনো কিছুতে অধিকার নেই। হরি বল, দণ্ডবৎ প্রণাম।